দুটো সুপার ওভারে ম্যাচে নাটকীয় উত্তেজনার মধ্য দিয়ে জিতে গতকাল শুক্রবার কিউইদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে চার শূন্যটি এগিয়ে গিয়েছে ভারত দু ম্যাচে রান তারা করতে নেমে ভারতের রানকে ছুঁয়ে ফেলেছিল নিউজিল্যান্ড আর যার ফলে ম্যাচ ড্র হয়ে যায় পরপর দুটো ম্যাচই করায় সুপার ওভারে আর দুটো সুপার ওভারে রান তারা করে ভারত জয় ছিনিয়ে নিয়েছে তৃতীয় টি টোয়েন্টিতে মোহাম্মদ সামি ভারতকে বাঁচিয়ে দিয়েছিল শেষ বলে উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ড্র করতে বাধ্য করেছিলেন তিনি আর গতকাল চতুর্থ টি টোয়েন্টিতে সেই কাজটা করে গিয়েছেন শারদুল ঠাকুর শেষ ওভারে চার উইকেট পড়েছে নিউজিল্যান্ডের তার মধ্যে দুইটি ছিল রান আউট দর্শক আজ খবরের বিস্তারিত চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে টিম ইন্ডিয়া জয়ের পর প্লেয়ার অফ দ্য ম্যাচ ঠাকুর কি জানিয়েছেন উল্লেখ করেছেন এই ম্যাচ থেকে কি শিক্ষা পেয়েছেন তিনি দর্শক এরপরেই জানিয়ে দিব কোন ব্যাটিং অর্ডারে ব্যাট করতে সবচেয়ে বেশি পছন্দ করছেন চতুর্থ ম্যাচের ড্রয়ের নায়ক মনীষ পান্ডে দর্শক এবার চলুন বিস্তারিততে ভারত বনম নিউজিল্যান্ডে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ওয়েলিংটনে শার্দুল ঠাকুর ব্যাট এবং বল হাতে দলকে জয় এনে দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন শার্দুল প্রথমে ব্যাট হাতে পনেরো বলে বিশ রান করেন এরপর নিচের চার ওভারের স্পেলে তেত্রিশ রান দিয়ে দুই উইকেট নেন এই ম্যাচে শার্দুল নিজের সক্ষমতা প্রমাণ করে গিয়েছেন শেষ বল পর্যন্ত রোমাঞ্চকর থাকা এই ম্যাচে কিউই দলে শেষ ওভারে জয়ের জন্য সাত রান দরকার ছিল সেই সময় অধিনায়ক বিরাট কোহলি জোরে বলার শার্দুল ঠাকুরকে বল দেন আর তিনি অধিনায়কের ভরসা আশা বজায় রেখে সাত রানকে সফল ভাবে বাঁচান আরো একবার ম্যাচ সুপার ওভারে পৌঁছায় শার্দুল এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ম্যাচ শেষে শার্দুল ঠাকুর বলেছেন এর থেকে বেশি কেউ চাইতে পারে না এমন উত্তেজক ফিনিশের জন্যই আমি খেলি শার্দুল ঠাকুর জানতেন দুটো ডট বল অনেক কিছু বদলে দিতে পারে প্রথম বলে রস টেইলর কে ফিরিয়ে দেন শার্দুল তিনি বলেছেন আগের ম্যাচের পর আমরা শিখেছি কখনো আশা ছাড়া উচিত নয় আমি যদি ডট বল বা উইকেট বল করি তাহলে ওরা চাপে পড়ে যাবে ব্যাট হাতেও তিনি ভারতকে সাহায্য সাহায্য করেছেন পনেরো বলে বিশ রানের ইনিংস খেলেছেন গুরুত্বপূর্ণ সময় সপ্তম উইকেটে তিতাল্লিশ রানের পার্টনারশিপ গড়েন তিনি ভারতীয় ইনিংসে এটাই সর্বোচ্চ শার্দুল ঠাকুর বলেছেন মিডিল অর্ডারে পার্টনারশিপটা দরকার ছিল এবং সেটাকে উনিশ থেকে বিশ ওভার পর্যন্ত নিয়ে যেতে হতো আশা করি পরেরবার আমার ক্ষেত্রে বিষয়টি আরও উন্নত হবে ফার্স্ট বোলার টিম সাউদি এই দিন হিসেবে মাঠে নেমেছিলেন চোটের জন্য কেন উইলিয়ামসন খেলতে পারেননি নিউজিল্যান্ডের ফার্স্ট বোলার টিম সাউদির মতে পুরো ম্যাচ দখলে রাখার পর শেষ বেলায় ভারতকে হালকাভাবে নিয়ে ফেলেছিল তার দল তিনি বলেছেন খুব কঠিন নিজেদের আজ একটা ভালো পর্যায় নিয়ে গিয়েও ওদের হাতে সুযোগ তুলে দেওয়া হলো আর ভারতের সেই সুযোগ দু হাতে কাজে লাগিয়েছে যখন তোমার কাছে ইয়ং বোলিং আক্রমণ থাকবে তখন সুপার ওভারে বল করাটা কঠিন সিদ্ধান্ত এবং ভারতকে সুযোগ দিয়ে ফেলা অর্থাৎ নিজেদের জন্য কঠিন কাজ করে ফেলা দর্শক এবার জানিয়ে দেব চতুর্থ ম্যাচে জয়ের নায়ক মনীষ পান্ডে কি বলেছেন ভারত বনাম নিউজিল্যান্ডে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দল একশো রান করে মনীষ পান্ডে দুর্দান্ত ব্যাট করে দলের হয়ে হাফ সেঞ্চুরি করেন মনীষ পান্ডে বেশিরভাগ সময় উপরের দিকে ব্যাটিং করেন কিন্তু এই সিরিজে তাকে ছ নম্বরে সুযোগ দেওয়া হয়েছে শিভম দুবেও তার আগে ব্যাট করতে আসেন এই ব্যাপারে মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে মনীষ জানিয়েছেন আমার মনে হয়েছে আমার কাছে কোনো চয়েস নেই পাঁচ বা ছয় নম্বরে ব্যাট করা কোনো বিষয় নাই নিউজিল্যান্ডের বোলিং দেখে দল আমাকে এই দায়িত্ব দিয়েছে প্রথম ম্যাচে আমি সুযোগ পাইনি কিন্তু এই ম্যাচে রান করতে পেরে আমি অনেক খুশি মনীষ পান্ডেকে পোস্ত করা হয়েছিল তার কয় নম্বরে ব্যাটিং করতে পছন্দ তিনি জানিয়েছেন তিনি তিন নম্বরে ব্যাটিং করতে পছন্দ করেন আইপিএল এ পান্ডে এই তিন নম্বরেই ব্যাটিং করেন তবে জাতীয় দলে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি তিন নম্বরে ব্যাটিং করেন পান্ডে আরও জানিয়েছেন আমি এখনো তিন নম্বরে ব্যাটিং করাই পছন্দ করি কারণ এটা আমাকে বেশি সময় দেয় বাস্তবে এখানকার প্রতিযোগিতা অনেক কঠিন আমাকে এখানে ভূমিকা রাখতে হয় কিন্তু যদি টিম ম্যানেজমেন্ট আপনাকে ছয় নম্বরে পাঠিয়ে দেয় তো সেখানে ব্যাটিং করার জন্য তৈরি থাকতে হবে আমি যখনই পারবো তখনই দলের হয়ে গুরুত্বপূর্ণ যোগদান দিতে চাই মনীষ পান্ডে বলেছেন তিনি নিজেকে ৬ নম্বরে ব্যাট করার জন্য প্রস্তুত রাখেন আজ সুযোগ এসেছে আর তার ব্যাট থেকে পঞ্চাশ রানের ইনিংস পেরিয়েছে তিনি বলেছেন আমাকে ছয় নম্বরে ব্যাট করার জন্য মনকে তৈরি রাখতে হবে উপরে দিকে প্রতিযোগিতা রয়েছে আজ আমার সুযোগ ছিল কিন্তু যখন আপনি দলে থাকেন না তখনও আপনাকে প্রস্তুত রাখতে হয় এখন আমি ছয় নম্বরে খেলছি এটা খুব একটা সহজ কাজ নয় আমার মনে হয় যে আমি এই ম্যাচে ভালোই পারফরমেন্স করেছি